ইতালির মিলানে বৃহত্তর কুমিল্লা জেলাবাসীর আয়োজনে কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে গঠিত বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি মিলান লোম্বার্দিয়া ইতালির কমিটি পুনর্গঠনের লক্ষ্যে মিলানস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এক মত বিনিময় সভা। সবাই দ্রুত কার্যনির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে 25 সদস্যের একটি সম্মেলন প্রস্তুত কমিটি করা হয়। সর্বসম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর সদস্যরা হলেন শাহ আলম, মনসুরুল আনোয়ার, মোহাম্মদ হানিফ শিপন, আব্দুল খালেক রিন্টু, আনোয়ার হোসেন ভূঁইয়া, খলিল ইব্রাহিম, মোস্তাফিজুর রহমান বাবু, নওশাদ আক্তার মিয়া, নিজাম মোতাহার, জহিরুল ইসলাম, মিজানুর রহমান, সুবন মজুমদার, মিরহাজ, শাহাবুদ্দিন, জালাল খোরশেদ, মোস্তফা মাস্টার, জয়াল সালাউদ্দিন, নজরুল ইসলাম, অলিউল্লাহ, আবু সাইয়েদ, সানাউল, মোবারক হোসেন, ইয়াসিন এবং আনোয়ার পাশা, যাদের মাধ্যমে বৃহত্তর কুমিল্লাবাসী খুব শীঘ্রই একটি নতুন গ্রহণযোগ্য কমিটি উপহার পাবে বলে নেতৃবৃন্দ জানান। এতে বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। যদি ভুল সংশোধন করে থানা আছে, ওয়েলকাম। বৃহত্তর কুমিল্লার একটা কমিটি করব, যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি, কুমিল্লা অ্যাসোসিয়েশন হবে মিলানের সর্বোচ্চ অ্যাসোসিয়েশন। সভা থেকে আগামীতে বৃহত্তর কুমিল্লাবাসী ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সভায় সাবেক কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও কুমিল্লার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আলোচনা করো, আর তোমরা যদি মন গড়া কোনো কিছু করো, মনে হয় না তোমাদের এটা ভালো হবে। কাউসার হলদার, ভয়েস বাংলা, মিলান, ইতালি।